হ্যালো বন্ধুরা, আজকে ডিলের প্রোডাক্ট আনবক্সিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি খুব কাজের একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে মাইক্রোফাইবার ক্লিনিং ব্রাশ বা ক্লিনিং গ্লাভসও বলা যেতে পারে, যেটা দিয়ে মূলত বিভিন্ন ধরনের ক্লিনিং কাজগুলো আপনি করতে পারেন। শাইনিং যে প্রোডাক্ট, যেগুলো আপনার বাসায় চকচকে কোনো জিনিসের উপর যখন ময়লা জমে, তখন কিন্তু ক্লিন করতে গেলে আপনি যে ন্যাকড়া ইউজ করেন বা আপনি যে ধরনের ব্রাশ ইউজ করেন সেটা অনেকক্ষণ অনেক সময় পরিষ্কার হয় না, বা হলেও আপনাকে ওই আপনার স্যাটিসফ্যাকশনটা সেই লেভেলের হয় না পরিষ্কার যেটা। তো এই ক্ষেত্রে আপনি এই মাইক্রোফাইবার ক্লিনিং ব্রাশটি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে গিয়ে অনেকগুলো ফাইবার বা তন্তুর সমন্বয়ে কিন্তু এই ব্রাশটা তৈরি, এবং এটার ভিতরে স্পঞ্জ দেওয়া আছে এবং পিছন দিকে রাবারের একটা স্ট্র্যাপ দেওয়া আছে, যেটা দিয়ে আপনি এই পাশটাতে হাতটা সেট করে আপনি আপনার পছন্দ মতো ফার্নিচার, তারপর গ্লাস, যে কোনো শাইনিং প্রোডাক্ট, ইভেন আপনার সিরামিক আইটেম, টাইলস পরিষ্কারের ক্ষেত্রে বা যে কোনো কিছু পরিষ্কারের ক্ষেত্রে, ডাস্টগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এই ব্যবহার করতে পারেন। আপনি আপনার নতুন গাড়িটাকে আরও চকচকে রাখতে, কারণ প্রতিবার কিন্তু গাড়িটা ড্রাইভ করার পর গ্লাসের মধ্যে প্রচুর পরিমাণ ডাস্ট যুক্ত হয়, তো এই ডাস্টটা ক্লিন করার জন্য আপনি এই জিনিসটা কিনতে পারেন। ফ্রন্টের সাইডের কাজগুলো পরিষ্কার করার জন্য আপনি জাস্ট তেমন কিছুই করতে হবে না, জাস্ট এই হাতটা সেট করলেন, পরিষ্কার করলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট, এবং পরবর্তী প্রোডাক্ট আনবক্সিং দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।